চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থী নেই বললেই চলে চিড়িয়াখানা থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ পারভেজ এই দিয়ে দর্শনার্থী সংকটের কারণ কি জানাবেন ধন্যবাদ শাকিলা যে আমাদের দেশে পাঁচ তারিখ একটি গেলেন সরকার হয়েছে তারপরে এই চিড়াখানায় কিন্তু দিন বন্ধ ছিল অনেক জায়গায় লুটপাট হয়েছে এবং চিড়িয়াখানায় আমরা খবর পেয়েছি পিছনে একটি সম্প্রসারণের কাজ চলছিল দশ একর জায়গা নিয়ে সেই জায়গাটিও দখল করা হয়েছে অর্থাৎ অনেক রকম হামলা অনেক কিছু অগ্নিসংযোগ অনেক কিছু হয়েছে এরপরে মানুষের মধ্যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং যার কারণে অনেকে ঘর থেকে বেরোচ্ছিল না তবে ধীরে ধীরে অর্থাৎ গত এক মাস আগস্ট মাসটি খুব খারাপ গিয়েছে এবং এই এক তারিখের পর থেকে অর্থাৎ এখন একটু স্বাভাবিক হচ্ছে অর্থাৎ যেটি যে চিড়িয়াখানায় যে সাধারণ দর্শনার্থীরা থাকে বা আসে সেটি অনেক সময় দু চার পাঁচ হাজারও হয় এখন সেটি আস্তে আস্তে শখানেকশ দুশো পাঁচশো এভাবে করে করে বাড়ছে অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তবে আগের মতো না কিন্তু গত এক মাস খুব খারাপ গিয়েছে আর এখানে যে প্রজাতির প্রায় ছয়শো বিশটি বিভিন্ন রকম যে এখানকার যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর আমরা খবর নিয়েছি এখানে বাঘের কিছু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাঘ আগে যেগুলো ছিল এরপর সম্প্রতি বাচ্চা হয়েছে বাঘের জো বাইডেনের এসহ অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলো খুব এখানে ভালো থেকে আরম্ভ করে অনেকেই জানে চট্টগ্রাম চিরাখানার যে পরিবেশ সেটি কিন্তু আসলে সুন্দর অবস্থায় রয়েছে তবে দর্শনার্থী কিন্তু খুব কম আমরা দেখতে পাচ্ছি তো আপাতত চিরাখানা এবং অন্যান্য বিনোদন যে দর্শনার্থী কম আসছে আপাতত আমার কাছে এখানে এতটুকুই রয়েছে